বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন, যে কোরআনে করিম থেকে একটা হরফ পড়ে রব্বে করিম তাকে একটি হাসানা দান করে বলেন, সুবহানাল্লাহ। আর হাসানা কাকে বলে? ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর হাসানা হচ্ছে 10টা নেকির একটা বান্ডিলের নাম বলেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, নিয়ামত না পাইলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি জেলকানা মোড়ে আইসা গেছে বলেন আলহামদুলিল্লাহ। এই মাত্র 2-3 মিনিটের ভিতরে আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলার কে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো, হুজুর আসলেই আমি মঞ্চে উঠে যাব। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, দয়াময় প্রভু। সকলে বলেন কি বলছেন? দয়াময় প্রভু। এই দয়াময় প্রভু অর্থাৎ আর রহমান শব্দের ব্যাখ্যা করতে গিয়া সূরাতুর রহমানের পরবর্তী যে আয়াতগুলো আছে প্রত্যেকটা আয়াত সূরাতুর রহমানের শুধু রহমান শব্দের ব্যাখ্যা বলেন, সুবহানাল্লাহ। আর রহমান শব্দের ব্যাখ্যা করতে গিয়া সর্বপ্রথম আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। অর্থাৎ কোরআনে কারিমের শিক্ষা এত গুরুত্ব, এত মহত্ব, এত মর্যাদাবান যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান শব্দের পরিচয় দিতে গিয়া তিনি বলেন রহমান হলেন তিনি, কোরআনে করিম শিক্ষা দিয়েছেন যিনি, বলেন না সুবহান। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আর রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, আর রহমান তিনি যিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন। আমি ওই দিকে যাব না। তো কোরআনে করিমের শিক্ষা এত গুরুত্ব যে স্বয়ং রব্বুল আলামিন তার ক্রেডিট নেই, ঠিক কিনা বলেন? কত গুরুত্ব! নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন, যে কোরআনে করিম থেকে একটা হরফ পড়ে রব্বে করিম তাকে একটি হাসানা দান করে বলেন, সুবহানাল্লাহ। আর হাসানা কাকে বলে? ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর হাসানা হচ্ছে 10টা নেকির একটা বান্ডিলের নাম বলেন, সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি একটা হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে একটি হাসানা তথা 10টি নেকি তাকে দান করবেন। এখন অনেকেই বলে যে কোরআনে করিম যদি কেউ অর্থ না বুঝে পড়ে তাহলে কোনো সব পাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবীজি বলেছেন কোরআনের একটা হরফ যে পড়ে তাকে একটা হাসানা তথা 10টা নেকি দেওয়া হয়। এরপরে নবীজি আরো হ্যাঁ বিশ্লেষণ করে বলেছেন, বিশ্লেষণ করে নবীজি বলতেছেন যে
আমি বলবো না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম সূরাতুল বাকারার শুরুতে যে আছে আমি বলবো না একটা হরফ, এটাকে আমি একটা হরফ বলবো না, বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। সুতরাং যে কোরআনে কারীমের আলিফ পড়বে সে একটা হাসানা তথা দশটা নেকি পাবে, যে লাম পড়বে একটা হাসানা তথা দশটা নেকি পাবে, যে মিম পড়বে সে একটা হাসানা তথা দশটা নেকি পাবে। সুতরাং কেউ যদি বলে কোরআনে কারীমের অর্থ না বুঝে কোরআন যদি কেউ পড়ে তাহলে তার পড়ার মাধ্যমে কোনো ফায়দা হতে পারে না। ওই লোকের কথা নবীজির কথার সাথে টক্কর লেগে যায়, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যার কথা নবীজির কথার বিরুদ্ধে যাবে আমরা তাদের কথা কোনোদিন মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলেন। কোরআনে কারীমের একটা হরফ যদি পড়ে তাহলে তার জন্য দশটা নেকির বরাদ্দ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন কোরআনে কারীমের সাথে মাত্র হে 15 টাকা গজের যে কাপড়টা লেগে যায়, ওই কাপড়টা যখন হে হাত থেকে জমিনে পড়ে যায়, মানুষ কাপড়টাকে হাতে উঠাইয়া মুখে নিয়ে চুমা খায়, খায় কি খায় না? কিসের সম্মান? রেশমি কাপড়কে কেউ চুমা দেয়? দেয় না। কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে এই 15 টাকা গজের কাপড়ের এত মূল্য, কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে মাত্র 20 টাকার একটা রেহালকে জমিনে পড়ে গেলে মানুষ চুমা খায়, খায় কি খায় না? সুতরাং এই কোরআনে কারীমের সাথে যারা সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দামি বানায় দিবে, ঠিক কিনা জোরে বলেন। একজন হাফেজ কোরআন যখন সে হাফেজ হয়ে যায়, একজন হাফেজ কোরআন কমপক্ষে যা জাহান্নামের লিস্টিতে যাদের নাম উঠে গেছে এমন 10টা লোককে জাহান্নামের লিস্ট থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহান। হাফেজে কোরআনের পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? এখন চিন্তা করেন যদি একটা প্রতিষ্ঠান হয় যেখান থেকে বছরে বছরে একজন দুইজন পাঁচজন করে হাফেজে কোরআন বের হয়, তাহলে তার অবস্থাটা কি হবে? আপনারা একবার চিন্তা করে দেখেন, কোনো মানুষ যদি একজন হাফেজের বাবা হয়, 10 জন লোক যে জান্নাতে নিবে, একজন হাফেজ হলে যে 10 জন জান্নাতে নিবে, সিলেটের নুরুদ্দিন গফরপুরি রহমতুল্লাহ আলাই বললেন এই 10 জনের একটা তালিকা উনি দিলেন। ওই তালিকাটা হচ্ছে 2 জন হলো তার মা বাপ, 2 জন হলো তার উস্তাদ এবং তার আহলিয়া, আর 2 জন হলো তার লজিং মাস্টার যে তাকে লজিং রেখেছিল এবং ওই লজিং মাস্টারের আহলিয়া, আর 2 জন হলো তার দাদা দাদি, আর 2 জন হলো তার নানা নানি। কমপক্ষে এই 10 জনকে নিয়ে সে জান্নাতে যাবে, বলেন সুবহান। তাহলে একজন হাফেজ কোরআন যদি 10 জনকে নিয়ে চলে যায় জান্নাতে, তাহলে ওই হাফেজ কোরআন যদি আবার শিক্ষকতা করে তাহলে সে আরো 10টা হাফেজ কোরআন বানাবে, তার 10 জন ছাত্র আরো 10টা করে যদি বানায় তাহলে 100 হাফেজ কোরআন হবে। ওই সমস্ত হাফেজ কোরআনের মাধ্যমে একটা পর্যায়ে যে সমস্ত এলাকাতে হাফেজে কোরআন বানানোর যে ওই মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলো যেই এলাকাতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের বদৌলতে ওই এলাকার প্রত্যেকটা মুর্দার কবরে সওয়াবকে আল্লাহ তাআলা ফ্লেক্সি লোডের মতন কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। ব্রাদারান ইসলাম, হুজুর চলে আসছে, আর কোনো সমস্যা আছে আমাদের? আসরের পরে হয় নাই, দুপুরে হয় নাই, আসরের পরে হবে, আসরের পরেও হয় নাই, মাগরিবের পরে হবে ইনশাআল্লাহ। আমরা এসেছি আমরা আল্লামা কাসিমি সাহেবের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনেই বাড়িতে ফিরে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে আমি আরো দু একটা কথা বলবো। আচ্ছা বলেন তো, কেউ যদি কোরআনে কারিমের একটা হরফ পড়ে কয়টা নাকি? 10টা নাকি? একজন হাফেজ যদি বানায় কমপক্ষে কয়জন নিয়ে জান্নাতে যাবে?
কমপক্ষে 10 জন। আর যেখানে হাফেজে কোরআন বানানোর গুডাউন আছে, ওই হাফেজে কোরআনের গুডাউন যেখানে আছে, আমি তো মনে করি ওই এলাকার সমস্ত মুর্দাদের কবর, হ্যাঁ, কবর থেকে আজাবকে মাফ করে দেওয়া হতে পারে। কেননা একজন আলেম, একজন হাফেজ যখন একটা কবরের পাশ দিয়ে হাঁটে, তখন আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওই কবরের আজাবটাকে বন্ধ করে দেয়। বলেন সুবহান। এখন বলেন হাফেজের দাম আছে না নাই? দাম আছে না নাই? এমনি ভাবে আল্লাহ তাআলা যে নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করেছেন, একজন ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, তখন আল্লাহ তাআলার নূরের তৈরি ওই ফেরেশতারা তাদের পরগুলা ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। বলেন সুবহান। এরপরে হাফেজে কোরআনের দাম কত? আমরা তো মনে করি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হলো যারা নভোচারী হয়, আকাশপথে যারা ভ্রমণ করে। আমরা মনে করি এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল হলো যারা এভারেস্টের চূড়ায় আরোহণ করে। আমরা মনে করি এই পৃথিবীতে পাওয়ারফুল ব্যক্তিত্ব হলো যারা মাটির নিচ থেকে খনিজ সম্পদ উদ্ধার করে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا। ব্রাদারান ইসলাম, যেহেতু হুজুর সংক্ষিপ্ত সময় আসবে, আমি অল্প সময়ই কথা বলতে চাইছিলাম। আরেকটা বিষয় হলো, সকালবেলা তো মানববন্ধনে বক্তৃতা দিছি, গলা আমার আগের থেকে ভাঙা, তারপরেও যে আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, সেটা হলো ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলতেছেন রোজে আজলে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে আহ্বান করেছিলেন কোরআনটাকে গ্রহণ করার জন্য, সকলেই সারেন্ডার করছে, কিন্তু আল্লাহ তাআলা বদনাম করছে মাত্র তিনটা বস্তুর। কয়টা বস্তুর? তিনটা বস্তুর বদনাম করেছেন। এই তিনটা বস্তু কি? এক নম্বর হলো আসমানের বদনাম করছে, যে আমি আকাশকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য, আকাশ সিলিন্ডার করেছে, জমিনকে আহ্বান করেছিলাম আমার কোরআন গ্রহণ করার জন্য, জমিন সিলিন্ডার করেছে, আমি এভারেস্টের চূড়াকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য, এভারেস্টের চূড়া সিলিন্ডার করেছে, কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করে নিয়েছে। বলেন না সুবহান। এরপরে আল্লাহ একটা গালিও দিছে মানুষকে, আল্লাহ কি করছে? গালি দিছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলতেছেন এরা হইল জাহেল, মূর্খ, হ্যাঁ, অজ্ঞ, জালেম, অজ্ঞ এবং জালেম, মূর্খ এবং জালেম। নাইলে এত ভারী একটা বস্তু, এত ভারী একটা গ্রন্থ, যেখানে আসমান সিলিন্ডার করে, যেখানে জমিন সিলিন্ডার করে, যেখানে পাহাড় পর্বত এভারেস্টের চূড়ায় সিলিন্ডার করে, সেখানে এত দুর্বল প্রাণী মানুষ কিভাবে গ্রহণ করতে পারে? ঠিক কিনা বলেন? আল্লাহ গালি দিছেন। এই গালিটা কেমন জানেন? গালিটা হলো আপনি আপনার নাতিকে নিয়ে বাজারে গেলেন, যাওয়ার পরে এত ছোট যে আপনি 5 কেজি বাজার করছেন, এখন নাতি বলতেছে যে নানা এই ব্যাগটা আমার মাথায় দাও, সে বলতেছে তুমি এটা নিতে পারবে না, সে বার সহ্য করতে পারবে না, 1 কেজি ওজনের বার সে সহ্য করতে পারবে না। তেমস্ত অবস্থায় সে এমন বিংশি দিছে যে আমারে না দিলে আমি যাইতাম না, এখন কি করবে বলেন তো? এই সাউন্ড একটু বাড়াই দাও, বলার ভঙ্গি তো বলতেছে কি যে আমাকে না দিলে যাব না। তো এমত অবস্থায়
ওই দাদা কি করে, নানাই কি করে, ব্যাগটাকে মাথার মধ্যে রাইখা এরপরে উপরে দিয়ে হাত দিয়ে ধরে রাখে, ধরে রাখে, বলতে থাকে শালার ভাই চল, ঠিক কিনা বলে, কয় কিনা, এরকম বলে কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যখন মানুষ কোরআনকে গ্রহণ করার জন্য ইচ্ছা করেছে, আলাদা করেছে, যখন আহ্বান করেছে, আল্লাহ তাআলা ওই কোরআনটাকে মানুষকে দিয়ে দিয়েছে, মানুষের জন্য দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আমি আমার কুদরতি হাতে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতি হাতে রেখে দিয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআন আসমান গ্রহণ করতে পারে নাই, সিলিন্ডার করেছে, জমিন গ্রহণ করতে পারে নাই, সিলিন্ডার করেছে, এভারেস্টের চূড়া গ্রহণ করতে পারে নাই, সিলিন্ডার করেছে, ঠিক কিনা বলে, সিলিন্ডার করেছে। সর্বপ্রথম যিনি আকাশপথে ভ্রমণ করেছেন তার নাম কি জানেন? নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম আকাশপথে সে ভ্রমণ করেছে। সে যখন আকাশপথে ভ্রমণ করে তখন দেখা যায় যে সারা পৃথিবী সমস্ত মিডিয়াগুলা তাকে ফলোও করে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাকে ফলোও করে, মানুষের কাছে দেখায় যে তার চাইতে বড় বাহাদুর এই পৃথিবীর জমিনে আর একটু হতে পারে না। এমনিভাবে আবার দেখা যায় যখন কিছু লোক এভারেস্টের চূড়ায় আরোহণ করে, যেমন সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিল ইটালির হিলারি আর ক্লিন্ডিং, এরকম দুইজন, ওরা দুইজন যখন এভারেস্টের চূড়ায় আরোহণ করলো সারা পৃথিবী তাদেরকে বাহবা দিয়েছে। এমনিভাবে যারা জমিনের নিচ থেকে খনিজ সম্পদ উদ্ধার করে তাদেরকে মানুষ বাহবা দেয় কি দেয় না? কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, যারা ওই নবচারী আকাশপথে ভ্রমণ করে তাদেরকে যারা বাহবা দেয়, যারা বিজ্ঞানী জমিন থেকে খনিজ সম্পদ উদ্ধার করে তাদেরকে যারা বাহবা দেয়, যারা ওই এভারেস্টের চূড়ায় আরোহণ করে তাদেরকে যারা বাহবা দেয়, এরা আলেমুল আমাদের হাফিজ কোরআনদের বিরোধিতা করে, ঠিক কিনা জুড়ে বলে, ওরা বাঁকা চোখে দেখতে চায় তাদেরকে, তাদেরকে বাহাদুর মনে করে না, বিটাল মনে করে না। অথচ আল্লাহ তাআলা ওই সমস্ত বাহাদুর আর বিটালদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে জানা দিলেন, আমি আসমানকে, আসমানের পথে যারা ভ্রমণ করে তারা নয় বরং স্বয়ং আকাশকে আমি আহ্বান করেছিলাম আমার কোরআন গ্রহণ করার জন্য, আসমান সিলিন্ডার করেছে, জমিনের নিচ থেকে যারা খনিজ সম্পদ উদ্ধার করে তারা নয় বরং স্বয়ং জমিনকে আমি আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য, জমিন সিলিন্ডার করেছে, এভারেস্টের চূড়ায় যারা আরোহণ করে তারা নয় বরং এভারেস্টের চূড়াকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য, এভারেস্টের চূড়া সিলিন্ডার করেছে। সুতরাং ওই আসমান জমিন এবং এভারেস্টের চূড়ায় যারা আরোহণ করে তারা বিটাল আর বাহাদুর হতে পারে না। আমার এই পৃথিবীতে যারা কোরআনকে ধারণ করতে পারে, যারা কোরআনের সাথে থাকে, তারাই সবচাইতে বড় বাহাদুর, ঠিক কিনা যেন বলে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বাহাদুরি দিয়েছেন কি দেন নাই? এই দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বাহাদুরি দিয়েছেন, আমরা ওই মাদ্রাসাগুলোর সাথে থাকব, ওই প্রত্যেকটা মাদ্রাসার আমরা খেদমত করব। এবং আমাদের কথা বলবেন না এখানে, লাইটিং এ যারা আছেন আপনারা একটা বল মঞ্চের দিকে এবং আরেকটা বল আপনারা ওই প্যান্ডেলের দিকে ফিরিয়ে দিবেন, যেন মাগরিবের নামাজের পরে আলোচনা শুনতে যেন কোন ধরনের ব্যাঘাত না হয়। তো আমরা অত্যন্ত মুক্তাসার সময়ে যা বুঝলাম যে কোরআনে কারিমের সংস্পর্শ
এত মর্যাদাবান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, যে হাদিসটা, ওই যে কোরআনে করিমের যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে এই কোরআনে করিমের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেও কি করেন, ক্রেডিট নেন। এমনিভাবে কোরআনে করিমের একটা হরফ যে পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। হ্যাঁ, এই কোরআনে করিমের একজন হাফেজ কোরআন যারা হবে, কমপক্ষে 10 জন লোককে 10 জন জাহান্নামীকে নিয়ে সে জান্নাতে যাবে, আর উপরের কোনো সীমানা নাই, উপরের কোনো সীমা নাই। এমনিভাবে যদি, এটা তো একজন হাফেজের ব্যাপারে, যদি 10 জন হাফেজ হয়, একটা প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠান থেকে বছরে বছরে হাফেজে কোরআন বের হয়, তাহলে আপনি চিন্তা করেন যে ওই হাফেজে কোরআনের মাধ্যমে একটা উস্তাদ যদি একজন হাফেজে কোরআন বানায়, তাহলে তার এই ছাত্র যদি আরও 10 জন হাফেজে কোরআন বানায়, 10 জন ছাত্র যদি আবার 10 জন করে ছাত্র বানায়, এইভাবে যদি ধারাবাহিক চলতে থাকে, কিয়ামত পর্যন্ত ওই হাফেজে কোরআন ওই আলেমে দিন কবরে শুয়ে থাকা, হ্যাঁ, ফ্লেক্সিলুডের মতন, বিকাশের মতন কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে, বলেন সুবহান। এত ফজিলতের বিষয়, কিন্তু আমরা তাকে দূরে সরিয়া, আর আমরা বিরোধিতা করি, বিশেষ করে উলামায়ে কেরামের পক্ষাবলম্বন তো করেই না, কিছু মানুষ আছে বিরোধিতা করে, করে কিনা, বিরোধিতা করতে গিয়া নিজের ইমান যে চলে যায়, নিজের আমল যে বরবাদ হয়ে যায়, এই দিকে একবারও খেয়াল করে না। এখানে মেলার নামে নর্তকী এনে মুসলমানদের এই এলাকা, পুত পবিত্র উলামায়ে কেরামের এলাকা, এটাকে নাপাক করে, করে কি করে না, উঠতি বয়সী তরুণ তরুণীদের ইপটিজিং এবং আমাদের উঠতি বয়সের যুবকদেরকে মাদকাসক্ত করছে, ওই মেলার নামে একটা অসামাজিক কার্যকলাপের মাধ্যমে এখানে একটা আসর জমায়, শয়তানের একটা আড্ডাখানা জমায়। যখন আমরা উলামায়ে কেরাম প্রতিবাদ করি, সমস্ত মুসলমানের দায়িত্ব এটাকে প্রতিবাদ করা, সমস্ত মুসলমানের দায়িত্ব, ফরজ বিধান, সাধারণ বিধান না, ফরজ বিধান, নাহিয়ানি মুনকার, ফরজ বিধান, এটাকে বেগে দেওয়া, গড়িয়ে দেওয়া, এটাকে তসতস করে দেওয়া, এটা সকলের উপর ফরজ। কিন্তু আপনি যান না, উলামায়ে কেরাম এটা নেতৃত্ব দেয়, উলামায়ে কেরাম সামনের দিকে আগা যায়, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি যদি উলামায়ে কেরামের বিরোধিতা করেন, আমি বলবো আপনি মুসলমানের গড়ের হতে পারেন, কিন্তু আপনি মুসলমানের গড়ের একটা কলঙ্কার ছাড়া আর কিছু হতে পারেন না, পারেন না, ঠিক না বলে। সুতরাং ইতিপূর্বে অনেকবার আমরা এটাকে বন্ধ করেছি, আজকে আমরা ওসি সাহেব, টিউনু সাহেব, এসপি এবং ডিসি সাহেব বরাবর প্রত্যেকের সাথে আলাদা আলাদা আমরা কথা বলেছি, স্মারকলিপি দিয়েছি, কেউ তাদেরকে অনুমতি দেয় নাই, কেউ অনুমতি দেয় নাই। এই অবৈধ অসামাজিক কার্যকলাপের মাইকিং যদি আমাদের এলাকায় আসে, তাহলে সেটা আর ফিরত যাইতে পারে না, পারে না, পারে না। একটা মুসলমানের কলিজায় ইমান থাকা অবস্থায় আপনি মুসলমান, আমাদের নবীজি 3 বছর সিহাবী আবি তালেবে জেল কেটেছে, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলের ভিতর মৃত্যুবরণ করেছে, আমাদের বুজুর্গদের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম জেল কেটেছে, জেল কাটা হলো আম্বিয়ায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, বুজুর্গদের সুন্নত, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে ইমাম হুসাইনের মতো রক্ত দিব, শহীদ হব, কিন্তু কোন বাতিলকে আমরা কোনদিন আমাদের এই জমিনে আস্পালন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইকরা বলেন, প্রস্তুত থাকতে হবে মুসলমান, প্রস্তুত থাকতে হবে ইমানের জন্য, খালিদ বিন ওয়ালিদের মতো, মাহমুদ গজনির মতো,
হুসাইন আহমদ মাদানির মতো প্রয়োজনে জেলে যাব, মৃত্যুবরণ করব, সামনে কি আসলো দেখার বিষয় না। পাঁচজন করার কোনো সুযোগ নাই। বাতিল বাতিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আই অ্যাম কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমার দিনের উপর আঘাত আসবে আর আমি আবু বকর বেঁচে থাকব, আমার দিনে আঘাত আসবে আমি আব্দুল বাসির বেঁচে থাকব, এটা হতে পারে না, পারে না, পারে না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু কোনো ধরনের কুসংস্কার করতে দেওয়া হবে না। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ওরা কিভাবে করতে চায়? ওরা নাকি আবার দল করে? যদি কেউ দলের নামে মাননীয় প্রধানমন্ত্রীকে কলুষিত করতে চায়, তাহলে আমরাই তার উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।